thank you সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী ইউটিউব চ্যানেলটি এবং পাশের বেল নোটিফিকেশনটি দাবি দিন সমস্ত ধরনের সরকারি চাকরির খবর এবং লেটেস্ট নিউজ সবাই হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সরকারি কর্মচারী ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা সবাই জানেন দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবি পিআরটি স্কেল নিয়ে প্রাথমিক শিক্ষকরা আমরণ আন্দোলন এবং অনশন করছিল অবশেষে কিন্তু সরকারের তরফ থেকে সেই পিআরটি স্কেলের দাবি কিছুটা হলো মান্যতা পেল এবং সরকার কিন্তু প্রাথমিকের বেতন বৃদ্ধি কিছুটা করেছে কিন্তু আদৌ কিন্তু সরকার কর্তৃপক্ষের যে জিও নোটিফিকেশান সেটি নিয়ে কিন্তু ধোঁয়াশার সৃষ্টি যে হয়েছে সেই ধোঁয়াশায় এখনও পর্যন্ত কাটেনি কারণ প্রাথমিক শিক্ষকরা নিজেই জানে যে তাদের বেতন বৃদ্ধি কতটা হতে পারে এবং বিভিন্ন সংবাদপত্রিকা প্রথম সারি তারা অলরেডি কিন্তু দেখিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি আট থেকে ন হাজার টাকা হচ্ছে তো বন্ধুরা অবশেষে কিন্তু রাজ্যের যারা বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার তাদের যে টিজিটি স্কেল সেই দাবি নিয়ে একটি বিরাট আপডেট আপনাদের জন্য তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন চলুন বন্ধনা শুরু করি রবিবার বহরমপুর গোড়াবাজার আইসিআই স্কুল বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন বিজিটিএর এর মুর্শিদাবাদ জেলা শাখার আয়োজনে একটি সভা অনুষ্ঠিত হলো রাজ্যের গ্র্যাজুয়েট টি শিক্ষকদের টিজিটি পে স্কেলের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে এই সংগঠন গত বাইশে জুলাই মহামান্য হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য টিজিটি পে স্কেলের পক্ষে রায় দিয়েছেন আর এই রায়কে কার্যকর করার জন্য আগামী উনিশে আগস্ট কলকাতা চল ডাক দেওয়া হয়েছে সংগঠনের পক্ষে এই সমাবেশের রূপরেখা তৈরিতে অনুষ্ঠিত হয় আজকের সভা সভায় বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় পাঁচশো জন শিক্ষক শিক্ষিকা সমবেত হয়েছিল উপস্থিত হয়েছিলেন বিজিটি এর রাজ্য জেলা নেতৃত্ব নীলাদ্রি শেখর সমাদ্দার ও সাবির চাঁদ ও সুদীপ শাহ ও সাবির আলী ও হাসানুজ্জামান ও রাজীব হোসেন অরিজিৎ সুভাষিষ শাহ প্রমুখ সভাপতিত্ব করেন আইসিআই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর জয়ন্ত দত্ত শিক্ষক তথা বিশিষ্ট সমাজকর্মী লেখক সাবির জানালেন বলেন রাজ্যের গ্র্যাজুয়েট ক্যাটাগরি শিক্ষক গণের কেন্দ্রীয় ষষ্ঠ কমিশন অনুযায়ী রাজ্যের রোপা দু নয় পঞ্চম রাজ্য পে কমিশনের পে স্কেল হওয়া উচিত ছিল পে ব্যান ফোর ও গ্রেড পে ছেচল্লিশ টাকা কিন্তু এটা এটা না করে গ্র্যাজুয়েট ক্যাটাগরি শিক্ষকদের নাম দেওয়া হয়েছে পাস ক্যাটাগরি টিজি টিজিটির পরিবর্তে ওই পে স্কেল করা হয়েছে পে ব্যান্ড থ্রি ও গেট পে একচল্লিশশো টাকা এই বেতম বৈষম্য বৈষম্য বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনের উদ্দেশ্য জুনিয়র হাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গ্র্যাজুয়েট ও ক্যাটাগরির শিক্ষক শিক্ষিকাদের নিয়ে গড়ে উঠেছে অরাজনৈতিক শিক্ষক সংগঠন বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন বিজিটিএ ইতিমধ্যে মহামান্য উচ্চ ন্যায়ালয়ে একাধিক মামলায় আমরা জিতেছি আদালতের সেই সমস্ত রায়কে দ্রুততর কার্যকর করার দাবিতে আগামী উনিশে আগস্ট কলকাতায় মহাসমাবেশ ও মহামিছিলের ডাক দেওয়া হয়েছে টিজিটি পিএসকেলের জিও না বেরো পর্যন্ত আমাদের আন্দোলন চলবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি আপডেটটি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ